তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। আর ভালো থাকবো না কেন? টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আজকে কী দেখাতে চলছি। আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা টাইটেল আর থাম্বনেল দেখেই হয়তো কিছুটা অনুমান করতে পারছেন। আমাদের 1% জমিতে, মানে 1 শতক জমিতে বেগুন উঠাইছি আমরা 10 দিন মতো পরে, প্রায় 10 কেজির মতো বেগুন উঠাইছি। এখনও যতটুক মানে ছোটো খাটো যেসব বেগুন আছে ওইটা যদি আমরা তুলি, তাহলে 5 দিন পরে আবার 10 কেজি মতো তুলতে পারবো। এক কথায় আমরা বেগুন মানে একটু দেরি দেরি করে তুলে বলে অল্প অল্প হয়, যদি আমরা শুধু তুলি, এক কথায় শুধু ওঠাই বেগুন, তাহলে আমাদের বেগুন অনেক পরিমাণ বেগুন তুলতে পারবো। কিন্তু আমরা তো ওরকম পরিমাণ উঠাই না, জাস্ট আমরা ওঠাই 2 কেজি, 3 কেজি, 5 কেজি, আর সব গাছে থেকে যায়। আমরা যদি নিয়মিত ওঠাই, গাছ থেকে ওঠাই, তাহলে মানে এক কথায় বেগুন আমরা উঠাই পারবো না, মানে এক কথায় 4-5 দিন পরে 5 কেজি, 4-5 দিন পরে 5 কেজি, জাস্ট 1 শতাংশ জমিতে, মানে অল্প খানটি জমিতে এত পরিমাণ বেগুন হয়েছে ভাই। আর জাস্ট আমরা প্রথমে যখন বেগুন লাগাইছি তখন 5 কেজি মতো সার দিছি, অজৈব সার দিছি, আর সব প্রায় হচ্ছে জৈব সার, আর বিন্দু পরিমাণ হচ্ছে আমরা স্প্রে করিনি, মানে ওই যে স্প্রে করে না কীটনাশক, আমরা কোনো প্রকার স্প্রে করিনি। তারপরে এত পরিমাণ বেগুন হয়েছে, মানে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই যে আমরা উঠাই নিচ্ছি এখান থেকে, আবার যদি 5 থেকে 7 দিন পরে আবার অন্তত না হলে 10 থেকে 12 কেজি আমরা বেগুন উঠাইতে পারবো। আর বেগুন এত সফট, এত নরম তুলার মতো, ওর ভিতরে পোক হয় নাই, মানে মানে খাইতেও সেই স্বাদ, মানে খাচ্ছি তো আমি বুঝতে পারছি যে কী পরিমাণ স্বাদ লাগতেছে। আর বেগুনগুলো অনেক ভালো।